প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সংরক্ষণ করতে হয়, আর বলে রাখা ভালো যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় এবং বন্ধ করতে হয় এর সঠিক নিয়ম আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই ভিডিওতে থাকছে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ফাইল সেভ করতে হয় এবং অন্যান্য তথ্য। সেভ করার পরে ফাইলটা আপনি কোথায় খুঁজে পাবেন ওই তথ্যগুলো আমরা আজকে দেখাবো, ইভেন শর্টকাট সহ দেখাবো। আপনারা কাজ করার জন্য শর্টকাট যেহেতু খুব উপকারী, মানে হলো কাজ করার জন্য আপনি শর্টকাটগুলো মুখস্থ রাখতে পারলে আপনি খুব সুন্দরভাবে সহজে অল্প সময়ে কাজ করতে পারবেন। আমরা যেহেতু গত ক্লাসে পঞ্চম নাম্বার ক্লাস পর্যন্ত দেখেছি, আজকে ষষ্ঠ নাম্বার ক্লাস, আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে আমরা আবার একেবারে শুরু থেকে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার জন্য আমাদেরকে স্টার্ট মেনুতে যাইতে হবে। তারপরে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করলেন, আপনি একটা ফাইল ক্রিয়েট করলেন, এটা অনেক পৃষ্ঠার হতে পারে, সেটা আপনাদের ব্যাপার, যার যতটুকু প্রয়োজন সেটুকু করবেন। এখানে আমরা আসার পরে এখন এই ফাইলটা সেভ করার জন্য কয়েকটা উপায় রয়েছে। প্রথম উপায় হচ্ছে আপনারা এই ফাইলটা যদি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক দিলে এখানে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু ডকুমেন্ট, এই অবস্থায় আসলে আপনি কী করবেন এখানে সেভ দিয়ে দেবেন। সেভ করার ক্ষেত্রে আমরা একটা একটা করে প্রক্রিয়া দেখাচ্ছি, এটা কিন্তু সেভ করার প্রক্রিয়া। এটা হচ্ছে নতুন ডকুমেন্টের ক্ষেত্রে, একেবারে নতুন ডকুমেন্ট যদি আপনি হন তাহলে কিন্তু আপনাকে এই ডায়লগটা দেখাবে, আর যদি আপনার ডকুমেন্টটা পুরাতন হয় তাহলে এই ডায়লগটা নাও দেখাইতে পারে। এজন্য আপনারা প্রত্যেকটা প্রক্রিয়া দেখতে হবে, এটা কিন্তু সঠিক নিয়ম, এখনও দেখাইনি আমরা, এটা সঠিক নিয়ম না, সঠিক নিয়ম আমরা একটু পরে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনি কী করবেন, সেভে ক্লিক দেবেন। সেভে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইলের যে নেম, এখান থেকে এই নেমটা কেটে দিয়ে আপনি যদি এই নেমটা, যে নেমটা থাকে ওই নেমটা যদি অটোমেটিকলি আপনার ডকুমেন্টের নাম হয়ে থাকে তাহলে আর কি পরিবর্তন করার প্রয়োজন নেই, আর না হলে আপনারা এটাকে পরিবর্তন করে দিবেন। এটাকে পরিবর্তন করে দিয়ে ফাইল নেম লিখে ফেলবেন। ফাইল নেম লিখে আপনারা তারপরে যেটা করতে হবে তারপরে হচ্ছে আপনার লোকেশন সিলেক্ট করবেন, এই ফাইলটা আপনি কোথায় সেভ করবেন। যদি এইদিকে খেয়াল করুন, এখানে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড এখানে দেওয়া আছে, এখানে যদি আমরা দিস পিসিতে সেভ করতে চাই তাহলে আপনি দিস পিসিতে চলে যাবেন, আর যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপ, আর ডকুমেন্টে সেভ করতে চাইলে ডকুমেন্ট। আর বলে রাখা ভালো যে এই কোনো ডকুমেন্ট সেভ করলে অটোমেটিকলি এই ডকুমেন্ট এই অপশনে সেভ হয়ে যায়, এই ফোল্ডারে, ডকুমেন্ট ফোল্ডারে অটোমেটিকলি সেভ হয়। আর আপনি যদি লোকেশন চেঞ্জ করে দেন তাহলে আপনার ওই লোকেশন, নতুন লোকেশন অনুযায়ী কিন্তু ফাইলটা সেভ হবে, এদের খেয়াল রাখবেন। এখানে আপনি যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। তাহলে আমরা যেহেতু ডকুমেন্ট অটোমেটিকলি সেভ হয় তাহলে আমরা ডকুমেন্টেই রাখলাম, কোনো সমস্যা নাই। ডকুমেন্টে রাখার পরে আপনার এখানে ওয়ার্ড ডকুমেন্ট এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, এটা আমরা বুঝিয়ে দিব আমাদের সামনের ভিডিওতে। এখানে মোস্ট অফ ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে, আমরা সামনের ভিডিওতে বুঝিয়ে দেব। এখানে আসার পরে আপনারা অন্য কোনো কাজ নেই, শুধু ফাইল নেম সেভ করবেন আর লোকেশন সিলেক্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক দিয়ে দেবেন। আপনার ফাইলটা সেভ হয়ে গেছে, দেখেন ফাইলটা সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডেস্কটপ থেকে চলে গিয়েছে। তাহলে আমরা ফাইলটা আবার কীভাবে, ওই ফাইলটা আবার কীভাবে খুঁজে পাবো সেটা আমরা একটু পরে দেখবো। এখন আমরা দেখবো আরেকটা সিস্টেম সেভ করার। আরেকটা সিস্টেম হচ্ছে, যেমন আপনি এখানে একটা ডকুমেন্ট তৈরি করলেন, আমরা শুধুমাত্র এমডি লিখে দিলাম আপনাদের বোঝার জন্য, এটা আপনি যত ইচ্ছা তত করতে পারেন। এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভ করার সিস্টেমটা এখানে দেখতে হবে। সেভ করার সিস্টেমটা কি, আমরা একটা প্রক্রিয়া দেখলাম কোথেকে ক্লোজ থেকে, আর একটা প্রক্রিয়া দেখছি হচ্ছে ফাইলে ক্লিক দিবেন, ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে সেভ লেখা আছে। সেভ এসের কাজ কিন্তু অন্য কিছু, সেভ এস কিন্তু এখন দিবেন না, আপনি দিবেন হলো সেভ। সেভ এসের কাজটাও কিন্তু আমরা সামনের ভিডিওতে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, আজকে আমরা শুধু সেভটা দেখি। সেভে ক্লিক দিবেন, আপনাকে সেম জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর নাম সিলেক্ট করবেন, আর হচ্ছে লোকেশন সিলেক্ট করবেন। লোকেশন সিলেক্ট না করলে অটোমেটিকলি এখানে দেখেন আলো আছে কম্পিউটার, অর্থাৎ আমাদের কম্পিউটার নাম হচ্ছে এটা
আর এটা হচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ এই কম্পিউটারে এই ডকুমেন্টে কিন্তু মানে এই ফোল্ডারে আপনার ডকুমেন্টটা সেভ হবে। এটা গেল, আপনি সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। এটা গেল। আমরা আরও একটি প্রক্রিয়া দেখব, সেটা হচ্ছে শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মটা হচ্ছে কীভাবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল, কন্ট্রোল বলা হয় কোনটা, কি CTRL যেই কিবোর্ডটা রয়েছে ওটা কন্ট্রোল চেপে ধরে আপনি S প্রেস করতে হবে। S যদি প্রেস করে দেন তাহলে আপনাকে সেম এই জায়গাটা আবার নিয়ে আসবে। এখানে আসার পরে নাম টাম সেভ করে আপনি লোকেশন চেঞ্জ করে আপনি এখানে সেভ দিয়ে দেবেন। এটা ছিল আমাদের ডকুমেন্ট সেভ করার যেই প্রক্রিয়া, তিনটা প্রক্রিয়া কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ছোট্ট একটা আইকন, অনেক সময় উপরে থাকে অনেক সময় থাকে না, এই জন্য আমরা এটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি না। আপনি যদি এই উপরে এই আইকনটা থাকে, এটার নাম হচ্ছে সেভ, এটাতে ক্লিক দিলেও কিন্তু আপনাকে সেম ডায়লগ বক্সে নিয়ে আসবে। এই ছিল আমাদের সেভ করার প্রক্রিয়া। এটা কিন্তু একেবারে আপনাদেরকে আমরা তিনটা সিস্টেম, তিনটা চারটা সিস্টেম দেখালাম। আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু তিনটা চারটা সিস্টেম দেখাবো, যাতে আপনি আপনার কম্পিউটারে একটা না হয় আরেকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এই জন্য আর কি এটা দেখানো হয়েছে। এখানে আসি আমরা পুরাতন ফাইলটা, অর্থাৎ আমরা যে ফাইলটা সেভ করলাম ওই ফাইলটা আমরা কোন জায়গা থেকে খুঁজে বের করতে পারি। ফাইল খুঁজে বের করার জন্য আমরা সব কিছু কেটে দিলাম। ফাইল খুঁজে বের করার জন্য আপনারা কী করবেন, দিস পিসিতে চলে যাবেন, তারপর এইখানে কিন্তু ডান দিকে একটা অপশন দেখবেন ডকুমেন্টস, এই ডকুমেন্টসের ভিতরে আপনারা ক্লিক দিলে কিন্তু আপনারা আপনাদের পুরাতন যে ফাইলগুলো সেভ করেছেন ফাইলগুলো পেয়ে যাবেন। আমরা দেখেন আমরা একটু আগে আমরা কী করেছিলাম, MD সাহান 2020, এটা কিন্তু আমরা একটু আগে সেভ করেছিলাম এই ফাইলটা। এই ফাইলটা আপনি এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেখেন এই ফাইলটা কিন্তু আমরা ওপেন করে ফেললাম। তারপরে একটা প্রক্রিয়া দেখলাম, আরেকটা সিস্টেম দেখি তাহলে আমরা কী করব। আমরা এখানে আসার পরে এই জায়গাটাতে ক্লিক দেব, মানে হলো আপনারা স্টার্ট মেনুতে চলে যাবে। স্টার্ট মেনুতে যাওয়ার পর আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যে লোগোটা দেখতে পাবেন তার পাশে কিন্তু একটা তীর চিহ্নিত অংশ রয়েছে। এই তীর চিহ্নিত অংশে আপনি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করেছেন ওই ফাইলগুলো এখানে দেখতে পাবেন। আমাদের রিসেন্ট ফাইলটা সবার উপরে রয়েছে, এটা আমরা এখানে ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। দুইটা প্রক্রিয়া গেল। আমরা আরও একটা প্রক্রিয়া দেখব, সেটা হচ্ছে আপনি কী করবেন মাইক্রোসফট ওয়ার্ডের যেই কোনো একটা জায়গা থেকে যে কোনো ডকুমেন্ট ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করছি। এখানে আসার পর আপনি কী করবেন, এখানে আসার পর আপনি ফাইলে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনি ওপেনে ক্লিক দেবেন। ওপেনে ক্লিক দেওয়ার আগে আপনার যদি ফাইলটা এই লিস্টে শো করে, সো আপনি এই লিস্টে সবসময় শো করে না, কখন শো করে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা একেবারে সব কিছু কেটে দিয়ে প্রথম যখন ওপেন করেন তখন আপনার এই লিস্টটা শো করবে, এছাড়া কিন্তু এই লিস্টটা শো করবে না। তারপরে আপনারা কী করবেন, ওপেনে ক্লিক দিতে হবে। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনার যদি ফাইলটা এখানে নর্মালি খুঁজে পান তো পেলেন, আর না হলে আপনারা কী করবেন ডকুমেন্টে, ডকুমেন্টসে ক্লিক দিয়ে দিলে তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করবেন আপনার নাম অনুযায়ী। আপনি যদি যেহেতু MA একটু নিচেই রয়েছে, আমরা MD এই জায়গাটাতে ক্লিক করে আমরা কিন্তু ফাইলটা ওপেন করতে পারি। এখানে ক্লিক দেওয়ার পর আপনি ডাবল ক্লিক করলে ওপেন হবে, আর যদি একটা ক্লিক করে আপনি ওপেনে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। এইটা গেল প্রক্রিয়া। আমরা আরও একটা প্রক্রিয়া দেখব, সেটা হচ্ছে একেবারে শর্টকাট। আপনি মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো জায়গা থেকে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, ওপেন করে কন্ট্রোল ও প্রেস করতে হবে। কন্ট্রোল ও, কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করবেন। ও প্রেস করার পরে কিন্তু আপনার এই পুরাতন ডকুমেন্টের যেই সফটওয়্যার ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডারটা কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনি আপনার নামটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিবেন, অথবা সিলেক্ট করে ওপেনে দিবেন, তাও হবে। দিলে কিন্তু আপনার পুরাতন ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম মাইক্রোসফট ওয়ার্ড সেভ করা ফাইল কীভাবে ওপেন করতে হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 7 নম্বর ক্লাস, হাউ টু সেভ আফটার এডিটিং। এটা কিন্তু একেবারে সহজ কাজ, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, এটা আবারও একটু বুঝিয়ে দেব, হাউ টু ওপেন এ নিউ ডকুমেন্ট। আচ্ছা, এখানে আসার পরে, এখানে আসার পরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা পুরাতন ডকুমেন্ট, আমাদের 7 নম্বর ক্লাস যেটা বলেছে হাউ টু সেভ আফটার এডিটিং, পুরাতন যেই ফোল্ডার রয়েছে আপনি কীভাবে বের করতে সেটা তো দেখালাম। এখন কথা হলো ওই ফাইলটাকে আপনি ওপেন করে আপনি কী করবেন, এটাকে কিছু সংযোজন অথবা বিয়োজন করবেন, কিছু বাড়াবেন অথবা কমাবেন, কেটে ফেলবেন, এটা হচ্ছে এডিটিং। এডিটিং করে আপনি আবার কী করবেন সেটা পুনরায় আপনার ফাইলটা সংরক্ষণ, অর্থাৎ আপনি যদি এখানে আপনি একটা লাইন লিখলেন, একটা লাইন লেখার পরে যদি আপনি আরও দুইটা লাইন লিখলেন, এই আরও এই দুইটা লাইন লিখুন, দুইটা লাইন লেখার পরে যদি আপনি কন্ট্রোল S প্রেস করেন,
তাহলে কিন্তু আপনার এই তিন লাইন সেভ হয়ে যাবে। আর যদি যেমন আপনি প্রথম লাইন সিলেক্ট করার পরে লেখার পরে আপনি কন্ট্রোল এস দিলেন, তারপরে আর আপনি কন্ট্রোল এস দিলেন না, তারপরে আপনি 10 লাইন লিখলেন, 20 লাইন লিখলেন বা আরও বেশি লিখলেন, প্রথম সর্বশেষ আপনি যেখানে কন্ট্রোল এস প্রেস করেছেন ওর পরে যত যা কিছু লিখছেন তা কিন্তু আর থাকবে না। উইন্ডোজ 10-এ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, অটো সেভের সিস্টেম যদি থাকে তাহলে থাকে আর না হলে থাকে না। এজন্য আমাদের কী করতে হবে, একটা অভ্যাস করে নিতে হবে যে আমরা কন্ট্রোল এস কিছুক্ষণ পরে পরে অর্থাৎ লেখার ফাঁকে ফাঁকে আমরা কন্ট্রোল এস প্রেস করে দিব, তাহলে দেখা যায় আমাদের ফাইলটা সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে ফাইল সংযোজন এবং বিয়োজন, মানে এডিটিং করার পরে আপনি সেভ করার প্রক্রিয়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ টু ওপেন এ নিউ ডকুমেন্ট। আচ্ছা, নতুন ডকুমেন্টটা আমরা দেখানোর প্রয়োজন ছিল একটু আগে, যেহেতু নতুন আমরা দেখাইনি এর কারণে, যেহেতু নতুন ডকুমেন্টটা আপনি ওপেন করতে হলে আপনাদেরকে মাইক্রোসফট ভিতরে থেকে কিছু কাজ করতে হবে, এজন্য প্রথমে দেখাইনি। এখন কথা হলো নতুন ডকুমেন্ট নেওয়ার কয়েকটা সিস্টেম রয়েছে। আপনি যদি মাইক্রোসফট, আমরা প্রথম প্রক্রিয়া দেখিয়েছিলাম স্টেটমেন্ট থেকে আপনি ওইভাবে ওপেন করবেন, আর যদি আপনার টেক্সট বারে যদি আপনি নিয়ে আসেন মাইক্রোসফট সেখান থেকে ওপেন করতে পারবেন। দুটা প্রক্রিয়া গেল। এরপরে আপনি কী করবেন সেটা হচ্ছে ফাইলে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে নিউতে ক্লিক দেবেন, এই অপশনে চলে যাবে। নিউতে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব পরে, যেহেতু এখন আমাদের সময় কম। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে খালি ডকুমেন্ট, এই ডকুমেন্টে ক্লিক দেওয়া থাকে অটোমেটিকলি। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে এসে ডাবল ক্লিক করলেও এটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, আর যদি আপনি এখানে ক্লিক দেওয়া অবস্থায় হাইলাইট করা অবস্থায় ক্রিয়েটে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু নতুন ডকুমেন্ট তৈরি করার একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে শর্টকাট। শর্টকাট নিয়ম হলো আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে, যেমন সাপোজ আমরা এই পুরাতন ফাইলে চলে আসলাম, এই ফাইলে আমরা কাজ করতেছি, এই অবস্থায় আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা নতুন ডকুমেন্ট প্রয়োজন, তখন আপনি কী করবেন, তখন আপনি প্রেস করতে হবে কন্ট্রোল এন দিয়ে দিন, কিন্তু আপনার নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। আপনি এই নতুন ডকুমেন্টটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম শর্টকাট দিয়ে। এটা হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা একটি সিস্টেম। আমরা বলতে চাচ্ছি যে আমরা আপনাদেরকে একেবারে স্বল্প সময়ে আস্তে আস্তে আপনাদেরকে মাইক্রোসফটগুলো বোঝানোর চেষ্টা করছি। একসাথে যদি আপনাকে 20 মিনিট বা 30 মিনিটের ভিডিও দেই, আমরা সম্পূর্ণ ভিডিওগুলো করে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি বিরক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একদিন একটা করে ভিডিও দেখেন, তাহলে দেখা যায় যে আপনি একদিন একটা করে ভিডিও দেখলে আপনি বিরক্ত হবেন না, কাজের মতো কাজও শিখলেন। আর একদিনে আধা ঘন্টা বা এক ঘন্টা বা 20 মিনিট সময় দেওয়ার মতো আমাদের কাছে অত পসিবিলিটি সময় আছে কি না আসলে বোঝা যায় না। এই জন্য আমি আস্তে আস্তে ভিডিওগুলো স্বল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তবে আপনাদের যারা আরও কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান বা কোর্স শিখতে চান, কাজ শিখতে চান, তারা কিন্তু অবশ্যই আপনাদের তাদের সাথে আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি সবাই আমাদের ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।